যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেড় মাস আগে ফের হামলা হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ফ্লোরিডার ওয়েস্ট পাম্পিচ এলাকায় তার উপর গুলি চালায় এক বন্দুকধারী সে সময় গলফ খেলছিলেন ট্রাম্প গুলি কাছে দিয়ে গেলেও সাবেক প্রেসিডেন্টকে আঘাত করতে পারেনি বলে জানায় ট্রাম্পের প্রচার সেল নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস কর্মকর্তা বলছে ঝোপের আলা থেকে একে ফোরটি সেভেন ঘরানার রাইফেল দিয়ে চালানো হয় এই হামলা পরে পাল্টা গুলি চালালে অস্ত্র ব্যাগ ও ক্যামেরা ফেলে পালিয়ে যায় হামলাকারী এই ঘটনায় রায়ান ওয়েসলে নামে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে এফবিআই ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা তাদের